সোজা করে দাঁড়াই জি। এখন আমরা এইদিকে দেন ক্যামেরা, পায়ে পা কাঁধে কাঁধ, কাঁধে মিলতে হলে আর একটু ছোটো করে জায়গা নিতে হবে। হ্যাঁ, পায়ে পা কাঁধে কাঁধ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ জি, চমৎকার হয়েছে মাশাআল্লাহ। পায়ে পা কাঁধে কাঁধ জি। হাফেজ সাহেব আসেন, হাফেজ সাহেব আসেন, একটু দেখেন সব জায়গায়। এই মাইক দিয়ে তো বেশি দূর যাচ্ছে না, খুব বেশি বাঁকা করার দরকার নেই। পায়ের আঙ্গুলগুলো সোজা রাখেন, টাকনার নিচে অনেকে আছে পাটায় বাঁকা থাকে, এরকম গোল পা আমার পায়ের মতো, তো এরকম করে কাত করে দিয়ে মিলায় করে দেওয়ার দরকার। মোটামুটি স্বাভাবিক রাখবেন যতটুকু, হ্যাঁ কেবলামুখী যতটুকু মিলানো যায় আর কি জি। হয়েছে তো না কাতার সোজা, আলহামদুলিল্লাহ কাতার সোজা হয়েছে। এখন ওই হুজুর করছে যে ফাঁকায় দাঁড়ায়, ফাঁকায় দাঁড়ানোর জায়গা কই? দুই পা ফাঁকা করার জায়গাটা কই? কাঁধের সাথে কাঁধ আর পায়ের সাথে পা মিলালে তার সমস্যাই থাকে না, কিন্তু একটা মানে আর একটা না মানলে তো সমস্যা হবেই। এবার তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, সবাই হাত তুলেন তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা ইনশাআল্লাহ। এই তাকবীরে তাহরিমা করো তুমি, সবার হাত ঠিক মতো উঠছে তো না, আলহামদুলিল্লাহ সবার হাতই ঠিক মতো আসছে আলহামদুলিল্লাহ। বাস যেটা সবার হাতই ঠিক মতো আসছে আলহামদুলিল্লাহ। এবার রুকু, রুকু রুকুটা, হ্যাঁ ও হাত বাঁধা হয়নি, তাহলে হাত বাঁধা, তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধা, হাত বাঁধা আলহামদুলিল্লাহ। বাড়তি হয়ে গেল না, বাড়তি যাবে না, এর ভিতরে থাকবেন ইনশাআল্লাহ। অনেকে আবার হাত বাঁধা এরম বাঁধে, আর অনেকে শীত লাগা হাত বাঁধা, এরকম শীত লাগা হাত বাঁধা, আবার কিছু জবরদস্ত আহলা দিস আছে এরকম বাঁধে, এটা ঠিক না। আবার কেউ আছে ঠ্যাং দেয় এরকম সারায় দেয়, আর একজন পাও টেনে নেয় ধরতে ধরতে মানে একদম চলে যায়, এগুলো ঠিক না। ও বেটা যাচ্ছে চলে যাক, ও যেদিন যায় যাক, একবার মিলাবেন, তারপরে যদি না যায় তো থাকলো। কিছু লোক আছে এইভাবে একটুটুক জায়গা মানে অল্প জায়গা নেয়, যাতে ঠিক মতো সেজদা উঠা নামা হয় না, মাঝখানে ফাঁকা রাখে আলহামদুলিল্লাহ। হাত বাঁধা সবার ঠিক আছে। এবার রুকু, রুকুটা বলা হয়েছে এখানে হাতের তালু থাকবে এইভাবে, আলহামদুলিল্লাহ সবারই রুকু হয়েছে। ওই ওই যে ওই ভাইয়ের, হ্যাঁ একটু পিঠটা একটু নামবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবারই হয়েছে। এই যে এই ছেলেটার মাথাটাই উপরে ঠিক আছে, এই হ্যাঁ মাথাটা পিঠের সমান হবে আলহামদুলিল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক। এবার সেজদা হলেই তো হয়ে যাচ্ছে আমাদের নাকি, আলহামদুলিল্লাহ সেজদা আয়ে যাবে। হ্যাঁ, নাক এবং কপাল মাটিতে থাকবে, দুই পা মিলাই দিতে হবে, দুই পা মিলাই দাও। হ্যাঁ আইবা জি, পিছনে দুই পা মিলাই দিতে হবে। হাতটা হাতটা কাঁধ বরাবর, কান বরাবর, রফুলিয়া দেয়নি যে পর্যন্ত উঠছিল ওখানে থাকবে, রফুলিয়া দেয়নি যেভাবে ছিল ওইভাবেই থাকবে, হাতটা কাঁধ। আল্লাহ আকবার জি, উঠুন বসুন, বাম পা বিছিয়ে দিয়ে, ওরা পিছনে যায় দেখতে পেলে ভালো হয়, বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া করে রেখে, হ্যাঁ পিছন দিয়ে দেখে দেন ইমাম সাহেব, তাশাহুদের আঙ্গুল উঠানো পিছনে, ঠিক আছে তো না, প্রথম বৈঠক, তাশাহুদের আঙ্গুল নাড়ানো
তাসাউদের আঙ্গুল নাড়ানো, জি হচ্ছে সবার তাসাউদের আঙ্গুল নাড়ানো। আচ্ছা জি, এইভাবে এই যে এই দুই আঙ্গুল, এই যে দেখেন এই দুই আঙ্গুল, এটাকে বলে কনিষ্ঠা এবং অনামিকা। এটা অনামিকা না, অনামিকার কনিষ্ঠা আঙ্গুল, বিনসির আর খিনসির, আরবিতে এটাকে বলে বিনসের, এটাকে বলে খিনসির, বিনসের আর খিনসের অনামিকা আর কনিষ্ঠা বন্ধ করে দিতে হবে এইভাবে। আর মধ্যমিকা আর বৃদ্ধ আঙ্গুল এইভাবে বৃত্ত আকার হবে। আর শাহাদত আঙ্গুল যেটাকে কি বলে তর্জনী আঙ্গুল, তর্জনী আঙ্গুল এইভাবে থাকবে, এই দুটা বন্ধ হবে আর এই দুইটা দিয়ে বৃত্ত আকার হবে আর এটা নড়তে থাকবে। এ হলো তাসাউদের নিয়ম। ধন্যবাদ, হয়েছে সবারই তো না ক্যামেরা মেরে দেন। আচ্ছা, তাসাউদের শেষ বৈঠক, শেষ বৈঠকে পা বের করে দিতে হবে, পা বের করে দিই নিতম্বের উপর। হ্যাঁ জি, হ্যাঁ বসুন, পা বের করে দিয়ে নিচের জি। একজন প্রশ্ন, রুকুর সময় নজর থাকবে সেজদার দিকে, সর্বাবস্থায় সেজদার দিকে নজর থাকবে, শুধুমাত্র তাসাহুত পড়ার সময় আঙ্গুলের মাথার দিকে নজর থাকবে আর সর্বাবস্থায় সেজদার দিকে নজর থাকবে। জি চমৎকার, এখন সালাম ফিরানো ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবার হয়েছে না আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল। আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামটি? ইনশাআল্লাহ ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ আশা করি ভালো লাগবে। আমাদের বাকি দিনগুলি আমরা বিভিন্নভাবে আমাদের সময় পার করবো ইনশাআল্লাহ। কাফফারাতুল মজলিস কে বলবে? আনাস, হ্যাঁ আনাস বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন বলেন। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।